এখন আপনি একে মনে করবেন
লাইলাতুল কদর যে সামনে রয়েছে এটাও সঠিক, কুরআন হাদিস দ্বারা প্রমাণিত, রমজানের আমল প্রমাণিত। এই আমলগুলো আপনি করেন। এতদিন আমরা বিভিন্ন ধরনের মতভেদ করছি, আমল নিয়ে পরিশ্রম করছি, কিন্তু এখন করেন যতবারে কিছু কিছু দেখেছি। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ফালান ওয়াশিরুন ফতাবু মা কাতা আল্লাহু লাকুম। আল্লাহ তাআলা বলেন এখন তোমাদেরকে তোমাদের বিবিদের সাথে যৌন সহবাস করতে পারো এবং আল্লাহ তাআলা যা তোমাদের জন্য লিখে রেখেছেন তার অনুসরণ করো। আর রাত্রিকার রেখা দূরীভূত হয় বজরের সাদা রেখা প্রকাশ হওয়া পর্যন্ত পানাহার করতে পারো, অতঃপর রাত্রি আসা পর্যন্ত তোমরা রোজা পূর্ণ করো। মানে এখানে রোজার সংজ্ঞাটা দিয়েছে, মোটামুটি সংজ্ঞাটা কিভাবে কখন খাইতে হবে কখন ভাঙতে হবে সে নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছে। জাহেলি যুগে বা পরবর্তী সময় রাসূলের যুগেও এ আর নাজিল হওয়ার পূর্বে তারা স্ত্রীদের সাথে রাত্রে রমজানের রাত্রে সহবাস করা অবৈধ মনে করত রমজানের জন্য। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে না, রাত্রি বেলায় তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মেলামেশা করতে পারো, যেহেতু রাত্রি তাদের দ্বারা একটু এবং যা তোমাদের জন্য লিখে রেখেছেন তা অন্বেষণ করো। আর রাত্রি কাল রেখা দূরীভূত হওয়া হয়ে বজরের সাদা রেখা প্রকাশ হওয়া পর্যন্ত পানাহার করতে পারো, অর্থাৎ শুভে সাদিকের পূর্ব পর্যন্ত। শুভে সাদিকটা হচ্ছে পূর্ব আকাশে সাদা রেখা দেখা যায়, এর পূর্ব পর্যন্ত পানাহার করার জন্য শুভে সাদিকের পূর্ব পর্যন্ত হয়ে যাবে, অথবা রাত্রি আসার পর্যন্ত তোমরা রোজা পূর্ণ করো, অর্থাৎ মাগরিবের আজান পর্যন্ত সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত রোজা পূর্ণ করতে হবে। রোজা সম্পর্কে আরো কিছু হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ আল্লাহর পথে জোড়া জোড়া ব্যয় করবে তাকে জান্নাতের দরজা সম্মুখে ডাকা হবে। হে আল্লাহর বান্দা, এটাই উত্তম। অতএব যে সালাত আদায় করবে তাকে সালাতের দরজা হতে ডাকা হবে, যে মুজাহিদ তাকে জিহাদের দরজা হতে ডাকা হবে, যে সিয়াম পালনকারী তাকে রায়ান নামক দরজা হতে ডাকা হবে। তাহলে যে সিয়াম পালন করবে তাকে রায়ান নামক দরজা হতে ডাকা হবে, যে সৎকারী তাকে সৎকার দরজা হতে ডাকা হবে। অতএব অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমার পিতা মাতা কুরবান হোক, সকল দরজা হতে কাউকে ডাকার কোনো প্রয়োজন নেই। তারপরও আমি জিজ্ঞাসা করতে চাচ্ছি যে তুমি কি কাউকে ডাকা হবে? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ, আমি আশা করি তাদের মধ্যে হতে তুমি একজন। মানে যাদেরকে ডাকা হবে তাদের মধ্যে তুমি সবদরজা থেকে ডাকা হবে, যারা এই সবগুলো কাজ করবে তাকে সবদরজা থেকে ডাকা হবে। তাহলে জিহাদের কিন্তু একটা দরজা আছে। আমরা যারা অনেকে বলি জিহাদ নেই তাদের জন্য এই হাদিস থাকে, যদিও আমার একটা বলা ঠিক না, জিহাদ নেই তাদের জন্য এই হাদিসটা যে জিহাদের একটা দরজা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন তিনি বলেন তার এই পানাহার পরিত্যাগে আল্লাহর কোন প্রয়োজন নেই।
তার এই পানাহার বলটা নাম নতুন করেছিল আপনি পানাহার থাকেন আপনার থেকে কোনো আশা চায় না কি করবে মিথ্যা ছাড়ে দিয়ে এবং সে অনুপাতে আমল বর্জন করে আমার
সুপারিশ গ্রহণ করো, গ্রহণ করো, অতএব উভয় সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। মিশকাত মাসালিতে হাদিস রয়েছে, বাইরে শরীফ রয়েছে, মুস্তাদরাকে বিল হাকিমে হাদিসটি রয়েছে। এখন ইফতার, ইফতার সম্পর্কে কিছু কথা। আবু দাউদ শরীফের 1698 সরি ইবনে মাজাহ 1698 আবু দাউদ শরীফের 1353 মিশকাত শরীফ 1395 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যতক্ষণ তারা ইফতার তাড়াতাড়ি করবে তারা কল্যাণের মধ্যে থাকবে। ইফতার তাড়াতাড়ি করলে কল্যাণের মধ্যে থাকা যাবে, কেননা তাই যত সময় ইফতার করো তোমরা ইফতার করো, কেননা কারণ ইহুদিরা বিলম্বে ইফতার করে। আমরা 5 মিনিট বা 10 মিনিট কনফার্ম হওয়ার জন্য যে আজান দেশে একটু কনফার্ম হয়, তাহলে আমাদের যথাযথ পাকাপুক্ত হবে। এই উদ্দেশ্য করে যদি আমরা দেরি করে যাই তাহলে সুসলামের নিষেধ করেছে তাড়াতাড়ি করো, নিষেধ করেছে বলতে টাকা দিতে তাড়াতাড়ি করো, আর এটা ইহুদিরা করে থাকে বিলম্বে ইফতার, সুতরাং ইহুদিদের কিন্তু করা যাবে না। আজানের সাথে সাথে আমরা ইফতার করবো, আর মাজির সাহেব কিন্তু ইফতার করে আসবে, সুতরাং ওখানে 1 মিনিট 30 সেকেন্ডের দিতে দেরি আছে। ইফতার কি দিয়ে শুনবেন? হাদিস শরীফে বর্ণনা মতে ইফতার কাঁচা খিচুড়ি দিয়ে করা প্রথম শুনবেন, কাঁচা খিচুড়ি না পাওয়া গেলে পাকা খিচুড়ি, না পাওয়া গেলে পানি, না পাওয়া গেলে পানি, এটাই শুনবেন। কাঁচা খিচুড়ি, পাকা খিচুড়ি, পানি, এটাই শুনবেন। পানি পূর্বে মানে তৃতীয় পর্যন্ত পানি, পানি পূর্বে কিছু দেওয়া উচিত, সুন্নাতের বিপরীত, মিনিমাম পানি টাকি দিয়ে তারপরে অন্য কিছু না করে পানি দিয়ে তারপরে মিক্স করে। ইফতারের দোয়া আমরা একটা ইফতারের দোয়া হবে না, আল্লাহ আমাকে লাগে সুন্দর, এভাবে একটা ইফতারের দোয়া হবে। তাহলে দেখেন ইফতারের দোয়াটা কি আছে। ইফতারের দোয়াটা দুর্বল জয়ীফ, ম্যাক্সিমাম আলেমরা এটাকে জয়ীফ বলেছে। কে কে বলেছেন? আবু দাউদ শরীফের 2878 নম্বর হাদিসে আসছে এই দোয়াটি, কিন্তু হাদিসটি কি দুর্বল। ইবনে হাজার আজকাল দুর্বল বলেছেন, ইবনুল কাইম হাদিসটি সাব্যস্ত নয় বলেছেন, শাওকালিন বলেন হাদিসটি দুর্বল, তাহলে অনেক আলেমরা হাদিসটি দুর্বল বলেছেন। তবে সহি হাদিস হচ্ছে প্রত্যেক খাওয়ার পূর্বে ইফতারের পূর্বে বিসমিল্লাহ, এটা কিন্তু সহি হাদিস, এবং প্রত্যেক খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলা, সুতরাং এটা ইফতারের পূর্বে বিসমিল্লাহ, এটা হচ্ছে সহি হাদিস। আর যদি আমি ভুলে যাই তাহলে কি বলবো, বিসমিল্লাহি আউলা, এই দোয়াটি এটা দুই একসাথে হাদিসটি সহি। অনেক আলেম বলেছেন যে আমি যদি বিসমিল্লাহ বলার পরে আল্লাহ আমাকে লাগে সেটা পড়ি তাহলে আমি বিদাত হবে না, তবে বিসমিল্লাহ আগে বলতে হবে, বিসমিল্লাহ আগে বলতে হবে, তারপর যদি আমি আল্লাহ আমাকে সেটা পড়ি, যেহেতু দুর্বল হাদিস না বললে ভালো, যদি বলি এটা বিদাত হবে না, অনেক আলেমের একটা মত রয়েছে। আরেকটা দোয়া রয়েছে আমরা যেটা জানি, জাহাবাত জামু পত্তাল লাকুল উরুদ পাশাবাতাল আজর ইনশাআল্লাহ, এই দোয়াটি সহি, এই দোয়াটি সহি, এই দোয়াটি কি সহি। তবে এই দোয়ার অর্থ রয়েছে তৃষ্ণা দূর হয়েছে, শিরাক নিষিদ্ধ হয়েছে এবং আল্লাহর পক্ষ থেকে প্রতিদান সাব্যস্ত হয়েছে ইনশাআল্লাহ, আল্লাহর ইচ্ছায় প্রতিদান সাব্যস্ত হয়েছে। এখন আলেমদের মতে, ডক্টর জাকির নায়েক সহ আলেমদের মতে তৃষ্ণা দূর হয়েছে, কখন তৃষ্ণা দূর হয়, সিরাক নিষিদ্ধ হয়েছে, কখন সিরাক নিষিদ্ধ, ইফতারের পরে, পানি খাওয়ার পরে বা ইফতার করার পরে কিন্তু তৃষ্ণা দূর হয়। সুতরাং এই দোয়াটার অর্থ দিক দিয়ে বোঝা যাচ্ছে এই দোয়াটা ইফতার করার পরে করতে হবে, এই দোয়াটা কিন্তু এটা সহি হাদিস, ইফতার করার পরে করতে হবে, কারণ এটার অর্থ দিক দিয়ে জাকির নায়েক সহ আরো কিছু কিছু আলেম বলেছেন, আবার কিছু আলেম বলেছেন আগে করা যায়, তবে অর্থের দিক দিয়ে দোয়াটি খাওয়ার পরে করা উচিত। এখন আমি দোয়া করব, যে হাত তুলে দোয়া করব বলে ইফতারের পূর্বে একটি হাদিস সহি হাদিস, হাদিসের সনদ ভিত্তিক সহি আছে যে তিন ব্যক্তির দোয়া কবুল হয়, তার ভিতরে একজন কি রোজাদার ব্যক্তি, রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয়, কিন্তু কখন যে দোয়া কবুল হয় এটা কিন্তু বলা হয়নি, অর্থাৎ রোজাদার সকাল থেকে ইফতারের পূর্ব পর্যন্ত যে কোনো সময় দোয়া কবুল হয়, যে কোনো সময় দোয়া কবুল করে। এখন অনেক আলেম মতে বলেছে যে যেহেতু ইফতার পূর্ব মুহূর্তে একটা আনন্দের সময়, ইফতার পূর্ব মুহূর্তে একটা বিশেষ সময়, সুতরাং যে কোনো সময় যেহেতু দোয়া কবুল হয় সুতরাং তখন যদি আমি নিজে নিজে
নিজে নিজে একা একা যদি দোয়া করি তাহলে এটা বিদাত ধরনের কিছু হবে, এটা করা যায়। ইফতারের পূর্বে খাবার সামনে রেখে আমি একা একা দোয়া করতে পারি, যেহেতু যে কোনো সময় দোয়া করব হতে পারে, তখন হতে পারে জোর সময় হতে পারে, সেই পরে হতে পারে, বছরের পরে হতে পারে, যে কোনো সময়, কারণ ইফতারের রোজাদারের দোয়া কবুল করে, সুতরাং তখন হতে পারে যে কোনো সময় দোয়া করে যেতে পারে, তখন করা যেতে পারে সেই হিসাবে। আরেকটা দোয়া আছে, সেটা দুর্বল হাদিসে আসছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকা আল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আইয়া ইনতাকফির, অর্থাৎ হে আল্লাহর রহমত সর্বোত্তম দান সেরা দোয়া, আপনি আমাকে ক্ষমা করে দিন। হাদিসটা দুর্বল, ম্যাক্সিমাম যায় না, অনেক সময় চোখের টানিতে যায়।
সুরমা আইলাইনার ভাঙবে না, ইনসুলিন বললাম ইনসুলিন ভাঙবে না, যেটা আমাদের জাতীয় রোগ আছে। ইনহেলার যদি লিকুইড হয় গলায় চলে যাবে তাহলে ভেঙে যাবে, আর ইনহেলার যদি অক্সিজেন জাতীয় হয় তাহলে ভাঙবে না। সাপোজিটারি বা ঘুষ যেটা কোনো পেটের রোগা না হয় ভুদানির ভিত্তি না হয় এই ধরনের সাপোজিটারি নেওয়া যাবে। শেফ বা কুকের জন্য ইফতার পার্টি রয়েছে বা বড় ধরনের পার্টি রয়েছে, পাশে 1000 লোক খাবে, সেক্ষেত্রে যদি আপনার খাবারের সমস্যা হতে পারে, এত লোক কষ্ট পাবে, সেক্ষেত্রে শেফ বা কুকের জন্য টেস্ট করা জিপলাইন দিয়ে শুধু টেস্ট করা ফেলে দিলে এটা জায়েজ আছে বা এটা করলে বোঝা পারবে, যেহেতু বেশি মানুষ কষ্ট পাবে একজন দুজনের জন্য, পাশে 1000 পার্টি আছে। তবে শুধু আমাদের আপনার যারা রান্না করে আমাদের নিজেদের জন্য এটার জন্য না করাই ভালো বা করার দরকার। أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم تقبل صيامنا ودعاءنا وسحورنا وقيامنا. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا.